আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিকদের একতরফা অনর দাবি, ধর্ম এবং ধর্মগ্রন্থ উভয়ই মানুষের উদ্ভট চিন্তার ফসল। স্রষ্টা শুধু মানুষের মনে আছে, বাস্তবে স্রষ্টার কোনো অস্তিত্ব নেই। এই মহাবিশ্ব দৈবক্রমে এমনি এমনি সৃষ্টি হয়েছে, এর জন্য কোনো স্রষ্টার দরকার ছিল না। যুক্তিযুক্ত চিন্তাশীল দাবিকারী কিছু মানুষ কিভাবে এরকম অযৌক্তিক এবং হাস্যকর কথা বলে তা একজন বোধসম্পন্ন ব্যক্তির মাথায় কখনো কাজ করবে না। এবার আমরা যারা আস্তিক বা স্রষ্টায় বিশ্বাসী রয়েছি তাদের দৃঢ় দাবিগুলো হলো, যেহেতু আমাদের বা এই মহাবিশ্বের অস্তিত্ব আছে তাই স্রষ্টা ছাড়া অস্তিত্বের ব্যাখ্যা নেই। ডিজাইনার, একটি ক্ষুদ্র পরমাণু থেকে এই অন্তহীন বিশাল মহাবিশ্বের দুর্বোধ্য এবং জটিল ডিজাইন রয়েছে, সুতরাং একজন ডিজাইনার বা প্রোগ্রামার ছাড়া কখনোই এই মহাবিশ্ব কল্পনা করা যায় না। স্রষ্টায় বিশ্বাসীদের এই দাবি মানুষের সহজাত এবং স্বাভাবিক চিন্তা প্রক্রিয়ার সাথে যুক্তিযুক্তভাবে সামঞ্জস্যপূর্ণ। কোনোভাবেই একজন সুস্থ স্বাভাবিক চিন্তাশক্তির অধিকারী মানুষ কোনো কিছুর ক্ষেত্রে এমনি এমনি হয়েছে এটা কখনোই সমর্থন করবে না, কারণ কোনো কিছু এমনি এমনি হওয়াটা এটা আমাদের প্রকৃতি সমর্থন করে না কখনো। এভরিথিং হ্যাজ এ কজ, সব কিছুর উদ্ভবের পেছনে একটি কারণ রয়েছে, সেটি হলো কারো বা কোনো কিছু দ্বারা সৃষ্টি। তাহলে একথা কিভাবে বলা যায় যে এই অন্তহীন মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে? যারা স্রষ্টায় অবিশ্বাসী বলে নিজেদের দাবি করে তাদের কাছে যথাযথ প্রমাণ উপস্থাপন করার পর তাদের যখন আর কোনো রাস্তা খোলা থাকে না তখন তারা বলে আমরা সংশয়বাদী। সঠিক কথা হলো, মুক্ত চিন্তাকারী বা মুক্তমনা দাবিকারীরা মূলত সুবিধাবাদের দ্বৈত নীতিতে চলে। যদি কোনো একজন নাস্তিকের পকেট থেকে তার মোবাইল ফোনটি নিয়ে তাকে বলা হয় এই মোবাইল হঠাৎ করে অদৃশ্য থেকে দৃশ্যমান হয়েছে, এই ফোনে আপনা আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে গেছে এবং ফোনটি আপনা আপনি তোমার পকেটে এসেছিল এবং সেখান থেকে আমার হাতে চলে এসেছে, তৎক্ষণাৎ সে বলবে সম্পূর্ণ মিথ্যা কথা। তখন তাকে যদি বলা হয় আমার কথা যে মিথ্যা তার ব্যাখ্যা দাও তো, তখন হয়তো নাস্তিক বলবে ফোনটি একটি কোম্পানি বিভিন্ন পার্টস দ্বারা তাদের ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন দিয়ে বানিয়েছে, কম্পিউটার দ্বারা এতে অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এবং এটি বাজারজাত করা হয়েছে, আমি সেটি কিনে নিয়েছি এবং ব্যবহার করছি, ফোনটি কখনোই আপনা আপনি হয়নি, আর ফোনটি আমার পকেটে ছিল ঠিকই, তবে সেটি তুমি নিজ হাতে তোমার হাত দিয়ে আমার পকেট থেকে তোমার হাতে নিয়েছো, এটি আপনা আপনি তোমার হাতে যায়নি। এর প্রত্যুত্তরে যদি তাকে বলা হয় তার মানে তুমি কি বলতে চাইছো ফোনের আপনা আপনি সৃষ্টি হওয়ার এবং চলার ক্ষমতা নেই, তখন নাস্তিক নির্দ্বিধায় বলবে অবশ্যই না। দেখুন, সে নিজেকে নাস্তিক বা সংশয়বাদী হিসেবে জোর গলায় চেঁচিয়ে দাবি করে, কিন্তু এই মুহূর্তে সে মোবাইল ফোন যে আপনা আপনি তৈরি হয়নি তার পকেটেও চলে আসেনি এবং তার পকেট থেকে তার সাথে থাকা লোকের হাতেও যায়নি, সে ব্যাপারে একেবারে 100% বিশ্বাসী এবং মোটেও সে এখন এই ব্যাপারে সন্দেহবাদী নয় বরং পুরোপুরি বিশ্বাসী। তাহলে দেখুন, স্বার্থগত ব্যাপারে সে 100% বিশ্বাসী, স্রষ্টার ব্যাপারে অবিশ্বাসী এবং যুক্তির কাছে হেরে গেলে সে সংশয়বাদী। সুতরাং তার চরিত্রের বিশেষণটা এখানে কি হতে পারে? এক কথায় ধূর্ত বা চালবাজ। সুতরাং অবিশ্বাসী বা সংশয়বাদী বলে যে যতই চিল্লাক চিল্লাইয়া কখনো মার্কেট পাওয়ান যায় না। অতএব কোনো কিছু এমনি এমনি হওয়া এই ধারণা মানুষের চিন্তাশক্তির যে মৌলিকত্ব তার বিরোধী, এবং যারা বলে এই মহাবিশ্ব এমনি এমনি হয়েছে এর জন্য কোনো স্রষ্টার প্রয়োজন পড়েনি, তারা আসলে স্ববিরোধী এবং দ্বৈত নীতির ধূর্ত প্রতারক। পরিবেশটা সুন্দর না? আমি কি কাউকে গালি দিয়েছি? তবুও তারা বলবে এই ছেলেটা খারাপ। তাহলে এবার দেখুন, সূর্যের তাপে পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে সমুদ্র থেকে, আবার পুনরায় বৃষ্টি হয়ে সমুদ্রেই ফিরে আসছে, পৃথিবী ঘুরছে নিজ অক্ষের উপর আবার সাথে প্রদক্ষিণ করছে সূর্যকে, সৌরজগতের অন্যান্য গ্রহগুলোও ঘুরছে সূর্যের চারিদিকে যার যার নির্দিষ্ট দূরত্বে থেকে, আবার সূর্য এই বিশাল সৌরজগৎকে সাথে নিয়ে প্রদক্ষিণ করছে মিল্কি গ্যালাক্সির কেন্দ্রকে। একইভাবে সূর্যের মতো আরও প্রায় 40,000 কোটি নক্ষত্র রয়েছে আমাদের মিল্কি গ্যালাক্সিতে, যারা সবাই সূর্যের মতো মিল্কি গ্যালাক্সির কেন্দ্রকে আবর্তন করছে। আবার মিল্কি গ্যালাক্সি সহ আরও অনেকগুলো গ্যালাক্সি মিলে একটি লোকাল গ্যালাক্টিক গ্রুপ হয়, সেই লোকাল গ্যালাক্টিক গ্রুপ আবর্তন করছে অনেকগুলো লোকাল গ্যালাক্টিক গ্রুপের গ্যাদারিং যার নাম ক্লাস্টার, সেই ক্লাস্টারের চতুর্দিকে। একইভাবে ক্লাস্টার উড়ে চলেছে মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সির সম্ভার সুপার ক্লাস্টারের চতুর্দিকে। তাহলে এই যে অকল্পনীয় একটা বিশাল সিস্টেম, যে সিস্টেমে একটি ক্ষুদ্র পাথরখণ্ড থেকে শুরু করে গ্রহ নক্ষত্র ছায়াপথ নীহারিকা সহ অকল্পনীয় বিশালতার সব মহাজাগতিক অবজেক্টগুলো যে একটি ইউনিক প্ল্যানিংয়ের মধ্যে চলছে মিলিয়ন মিলিয়ন বছর, এগুলো স্রেফ এমনি এমনি? আশ্চর্য, নিজেদের সুস্থ মস্তিষ্কের অধিকারী দাবিকারী, মুক্ত চিন্তার দাবিকারী, নিজেদের সব কিছু যুক্তির খাতিরে বিশ্বাস বলে দাবিকারী এবং সর্বোপরি নিজেদের মানুষ বলে দাবি করে, আবার তারাই যখন বলে স্রষ্টা বলে কিছু নেই,
মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এরকম উদ্ভট অযৌক্তিক কথা বলে তখন সত্যিই মনে প্রশ্ন জাগে, এরা কি আসলেই মানুষ? আর আদলে সুরতে মানুষের মতো হলেও এরা কি সুস্থ? এই যে এতক্ষণ আমরা মহাজাগতিক উপাদানের সমন্বয়ে মহাবিশ্বের যে গঠনগুলোর কথা জানলাম, যেমন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, এগুলোর সব কিছুই বিশেষ কিছু বৈশিষ্ট্যের ধারক ও বাহক। কী সেগুলো? সেগুলো হলো পরিকল্পনা, নকশা, পরিপাটি, নৈপুণ্য, সৌন্দর্য, শৃঙ্খলা, জটিল প্রক্রিয়া, গতি ও সমন্বয় ইত্যাদি। আবারও বলছি, পরিকল্পনা, নকশা, পরিপাটি, নৈপুণ্য, সৌন্দর্য, শৃঙ্খলা, জটিল প্রক্রিয়া, গতি ও সমন্বয় ইত্যাদি। এই সবগুলো বিষয়কে একসাথে প্রকাশ করতে গেলে বলতে হয় এ প্যাকেজ অফ ডিজাইন। এই মহাবিশ্বের একটি ডিজাইন বা প্রজেক্ট। তাহলে প্রশ্ন দাঁড়ায়, উইদাউট এ প্ল্যানার, এ প্রোগ্রামার, উইদাউট এ কন্ট্রোলার, হাউ ক্যান ইট পসিবল? একজন পরিকল্পনাকারী ব্যতীত, একজন কর্মসূচি সম্পাদনকারী ও নিয়ন্ত্রণকারী ব্যতীত এতগুলো বৈশিষ্ট্যের এত সুন্দর ও জটিল ডিজাইনের এই মহাবিশ্ব এমনি এমনি ছিল, আছে এবং থাকবে, একথা কিভাবে একজন সুস্থ মানুষ চিন্তা করতে পারে? এই বৈশিষ্ট্যগুলোর যদি কিঞ্চিত ব্যবধান হতো তাহলে মহাবিশ্বের প্রতিটি অবজেক্টটি ধ্বংসমুখে পতিত হতো। অন্যান্য অবজেক্টের কথা বাদ দিয়ে শুধুমাত্র আমাদের এই পৃথিবীকে নিয়েই সংক্ষেপে একটু বিবরণ দিই। মহাজাগতিক সব কিছুই একটি নির্দিষ্ট গতিতে ধাবমান, তবে সবার গতি একই সমান নয়। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ধাবমান, একইভাবে অন্যান্য সব গ্রহগুলো সূর্যের চারদিকে প্রদক্ষিণরত বা ধাবমান। আবার সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির চতুর্দিকে ধাবমান এবং আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও লোকাল গ্যালাকটিক গ্রুপের চতুর্দিকে ধাবমান। সুতরাং এই মহাজাগতিক বস্তুগুলোর নিজস্ব কক্ষপথে পরিভ্রমণটাই হচ্ছে এসব মহাজাগতিক অবজেক্টের গতি। আবার সবার জন্য গতি কিন্তু একই না, এক একজনের গতি কিন্তু দূরত্ব ও অবস্থান ভেদে এক এক রকম। যেমন আমাদের পৃথিবী 24 ঘন্টায় একবার নিজ অক্ষের উপর ঘুরপাক খায় বলে এই 24 ঘন্টায় পৃথিবীর একদিন, আর 365 দিনে সূর্যের চতুর্দিকে একবার প্রদক্ষিণ করে বলে এই 365 দিনে এক বছর। আবার দেখুন, পৃথিবী সূর্য হতে প্রায় 14,96,00,000 বা প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, কিন্তু আমাদের অন্যতম সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ শুক্র তার নিজ অক্ষের উপর একবার ঘূর্ণন সম্পন্ন করার পূর্বে নিজ কক্ষপথে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসে। ভালো করে খেয়াল করুন, এটি পৃথিবীর 224 দিন 17 ঘন্টায় একবার সূর্যের চারদিকে ঘুরে আসে বলে 224 দিন 17 ঘন্টায় শুক্রগ্রহের এক বছর, কিন্তু এটি তার নিজ অক্ষের উপর একবার মাত্র ঘুরপাক খেতে সময় নেয় আমাদের পৃথিবীর হিসেবে 243 দিন 4 ঘন্টার মতো এক সুদীর্ঘ সময়, যার কারণে শুক্রগ্রহের বছরের চেয়ে দিন অনেক বড়। তাহলে কী দাঁড়ালো? শুক্রগ্রহের দিনের চেয়ে বছর ছোট বা বছরের চেয়ে দিন বড়? আমাদের পৃথিবীর সাথে মিলিয়ে দেখলে দেখা যায় শুক্রগ্রহের একদিন আমাদের পৃথিবীর 243 দিন 24 ঘন্টা। আর এসব কিছুর কারণ হলো শুক্রগ্রহের কক্ষপথ ও নিজ অক্ষের গতি। তাতে কী বোঝা গেল? অবস্থান ভেদে প্রত্যেকের গতি আলাদা। যেহেতু শুক্রগ্রহ সূর্য থেকে 10,80,00,000 কিলোমিটার দূরে, তাই তার নিজ অক্ষের উপর এবং কক্ষপথে তার জন্য এই গতি পারফেক্ট। আর যেহেতু আমাদের পৃথিবী সূর্য হতে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, তাই আমাদের পৃথিবীর জন্য প্রতি সেকেন্ডে 18 কিলোমিটার, একদিনে 24 ঘন্টা এবং এক বছরে বা তার কক্ষপথে একবার প্রদক্ষিণের জন্য 365 দিনই পারফেক্ট। আর ঠিক এ কারণেই পৃথিবীর জন্য নির্ধারিত পরিকল্পনা, নকশা, পরিপাটি, নৈপুণ্য, সৌন্দর্য, শৃঙ্খলা, জটিল প্রক্রিয়া, গতি ও সমন্বয় সব কিছুই সুষ্ঠুভাবে বিরাজমান। যদি এই গতির পরিবর্তন করা হতো তাহলে পৃথিবীর জন্য বিরাজমান সব পরিকল্পনা, নকশা, পরিপাটি, নৈপুণ্য, সৌন্দর্য, শৃঙ্খলা, জটিল প্রক্রিয়া, গতি ও সমন্বয়ের যে সেট আপ তা নষ্ট হয়ে যেত এবং পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেত বা ধ্বংস হয়ে যেত। ধরুন যদি পৃথিবীর ঘূর্ণন গতিকে আরও 25 ভাগ বাড়িয়ে দেওয়া হতো তাহলে 24 ঘন্টার দিন হবে 18 ঘন্টা। তাহলে পৃথিবীর তাবৎ প্রাণীকুল এবং উদ্ভিদসহ সমস্ত কিছুর উপর একটা মারাত্মক প্রভাব পড়ত। এর মধ্যে অন্যতম হলো আমাদের ওজন আরও হালকা হতো, সব কিছুর মধ্যে কেমন যেন একটা বেশি গতি অনুভব হতো যা আমাদের পক্ষে তাল মিলিয়ে চলাটা সম্ভব হতো না। আর যদি আমাদের পৃথিবীর গতিকে দ্বিগুণ করা হতো তাহলে আরও মারাত্মক অবস্থা হতো। 24 ঘন্টার দিন হতো মাত্র 12 ঘন্টায়, 6 ঘন্টা দিন হতো আর 6 ঘন্টা রাত হতো। এছাড়া পৃথিবী পৃষ্ঠের অনেক কিছুই পৃথিবীর এই মারাত্মক গতির সাথে তাল মেলাতে না পেরে মাটি থেকে আলগা হয়ে যেত বা বিশাল বিশাল পর্বতসমূহ ফেটে যেত, মুভ করতে চাইত, সমুদ্রের সমস্ত পানি ধ্বংসাত্মক সুনামি আকারে কুলে উঠে এসে স্থল এবং সমুদ্র সব একাকার করে ভাসিয়ে নিয়ে যেত।
এর দ্বারা পৃথিবীর প্রাণী ও উদ্ভিদকুলের অস্তিত্ব তো থাকতোই না, বরং পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত, এমনকি পৃথিবী তার নিজস্ব কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে অগোছালোভাবে মহাশূন্যে হারিয়ে যেত। আবার যদি পৃথিবীর বর্তমান গতিকে কমিয়ে অর্ধেক করে দেওয়া হতো, তাহলেও মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতো। একদিনের দৈর্ঘ্য হতো 48 ঘন্টা, 24 ঘন্টা দিন, 24 ঘন্টা রাত। আমরা সহ পৃথিবীর সব কিছুর ওজন বেড়ে হয়ে যেত দ্বিগুণ। আমাদের পক্ষে নড়াচড়া করা কষ্টকর হয়ে যেত, সময় স্থবির হয়ে থাকতে চাইত। পৃথিবীর দিনের অংশে 24 ঘন্টা পর্যন্ত সূর্যের একটানা প্রখর রোদে দিনের বেলায় প্রকৃতি আগুনের মতো গরম হয়ে যেত, যেখানে 2-3 দিন পর মৃত্যু অবধারিত। আর রাত দীর্ঘ হওয়ার কারণে ঠান্ডার পরিমাণ দ্বিগুণ হতো। তাই পৃথিবীর ঘূর্ণন গতি বাড়ালে কিংবা কমালে সব মিলিয়ে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হতো এবং প্রাণী ও উদ্ভিদকুল মৃত্যুমুখে পতিত হতো। এই তো গেল পৃথিবীর গতি বা স্পিডের তারতম্যের ফলাফল। এখন আসি পৃথিবীর প্লেসমেন্টের পরিবর্তন হলে কী হতো। যদি আমাদের পৃথিবী বর্তমান যে অবস্থানে আছে তার চেয়ে সূর্যের আরও একটু কাছে থাকত, তাহলে কী হতো? কী হতো সেটা বলা বাহুল্য। সূর্যের প্রচণ্ড তাপে পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব থাকত না, সবই পুড়ে অঙ্গার হয়ে যেত, আর পৃথিবী হতো বুধ আর শুক্র গ্রহের মতো উত্তপ্ত অগ্নিগুলো। আর যদি পৃথিবীর বর্তমান অবস্থান থেকে পৃথিবীকে আরও কিছুটা দূরে প্লেস করা হতো, তাহলে ডেফিনেটলি অত্যাধিক ঠান্ডা আর কম সূর্যালোকের যে পরিবেশ থাকতো তাতে আমরা টিকে থাকতে পারতাম না। দিনের বেলায় তো অত্যাধিক ঠান্ডা থাকতোই, উপরন্তু পৃথিবীর যে পাশে রাত হতো সে পাশে বরফ জমে যেত এবং অবশ্যই তাতে পৃথিবীর প্রাণীকুল ও উদ্ভিদকুল পৃথিবী থেকে বিনাশ হয়ে যেত। সুতরাং এ থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় পৃথিবী এখন যে গতিতে আছে তা তার জন্য এবং আমাদের সবার জন্য পারফেক্ট, এবং গতির পরিবর্তন হলেই পৃথিবীর ধ্বংস নিশ্চিত। একইভাবে পৃথিবীর বর্তমান অবস্থান বা সূর্য হতে যে দূরত্ব তাও পারফেক্ট, তার তারতম্য হলে পৃথিবীর ধ্বংস অনিবার্য। সুতরাং পৃথিবীর এই গতি ও অবস্থানই হলো পৃথিবীর জন্য নির্ধারিত পরিকল্পনা, নকশা, পরিপাটি, নৈপুণ্য, সৌন্দর্য, শৃঙ্খলা, জটিল প্রক্রিয়া, গতি ও সমন্বয় সব কিছু। তাহলে শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সব কিছুই এই নির্ধারিত পরিকল্পনা, নকশা, পরিপাটি, নৈপুণ্য, সৌন্দর্য, শৃঙ্খলা, জটিল প্রক্রিয়া, গতি ও সমন্বয়ের অন্তর্ভুক্ত, যার কারণে এদের অস্তিত্ব দৃশ্যমান ও বিরাজমান। সুতরাং এই মহাবিশ্বের মধ্যে থাকা একটি ধুলো আকারের পাথরকণা থেকে শুরু করে লক্ষ লক্ষ আলোকবর্ষ ব্যাসের গ্যালাক্সি, আবার সেই লক্ষ লক্ষ গ্যালাক্সির সংগঠন ক্লাস্টার, সুপার ক্লাস্টার সহ সব কিছুর মধ্যে এত সব বৈশিষ্ট্য নিখুঁতভাবে বিরাজমান, তা কোনো একজন সত্তার শক্তি ও নিয়ন্ত্রণ দ্বারা এমনি এমনি ঘটছে? তাহলে যারা নিজেদের নাস্তিক দাবি করছেন তাদেরকে অনুরোধ করছি, একবার নিজের বিবেকের কাছে এই প্রশ্নটি রাখুন তো। আপনার বিবেক কী বলে? ঘরে ঢুকে সুন্দর সারিবদ্ধভাবে সাজানো গোছানো চেয়ার টেবিল, আলমিরা, খাট, ল্যাপ, তোষক দেখে আপনি নাস্তিক যদি বলে ওঠেন, আহ কি সুন্দর পরিপাটি করে ঘরটি সাজিয়ে রেখেছেন ঘরের মালিক, আর ঠিক তখনই আমি যদি আপনাকে বলি আপনার কথা মিথ্যে, এগুলো সব বাইরে ছড়িয়ে ছিটিয়ে ছিল, হঠাৎ একটি ঘূর্ণিবায়ু এসে এগুলোকে এমনভাবে সাজিয়ে রেখে দিয়েছে। তখন একথা শুনে যেমন আপনার আমি সুস্থ কিনা বা মানুষ কিনা এটাতে সন্দেহ হবে, ঠিক তেমনি যদি আপনি নির্ধারিত পরিকল্পনা, নকশা, পরিপাটি, নৈপুণ্য, সৌন্দর্য, শৃঙ্খলা, জটিল প্রক্রিয়া, গতির সমন্বয়ে সাজানো এই মহাবিশ্ব দৈবক্রমে এমনি এমনি হঠাৎ তৈরি হয়েছে একথা বলেন, আমারও আপনার ব্যাপারে ঠিক তাই মনে হবে। এবার পবিত্র কোরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য করি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ তারা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? সূরা আত-তুর আয়াত নম্বর 35। আল্লাহ জানেন নাস্তিক নামধারী কিছু লোক যুগে যুগে পৃথিবীতে আসবে, আর তাদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ এই প্রশ্নটি করেছেন। এই প্রশ্নের যথাযথ জবাব কি তাদের কাছে আছে? বর্তমান আধুনিক নাস্তিকরা খুব বেশি বিজ্ঞানের উপর নির্ভরশীল, তারা বিজ্ঞানের উপর বেশ জোর দিয়ে থাকে এবং বিজ্ঞানের প্রতি এই দর্শন তাদের স্রষ্টার প্রতি বিশ্বাসকে উঠিয়ে ফেলে বলে তাদের দাবি। যেহেতু তারা বিজ্ঞানের উপর বিশেষ স্টাডি করে সিদ্ধান্ত নেয় যে এই বিশাল মহাবিশ্বের জটিল সিস্টেম তা কোনো সত্তা দ্বারা পরিচালিত হওয়া সম্ভব নয়। মূলত মহাবিশ্বের বিশালতা ও জটিল প্রক্রিয়া ইত্যাদি জানার পর তাদের মধ্যে এই মনোভাব চলে আসে যে কখনোই কোনো সত্তা দ্বারা এত বিশাল মহাবিশ্বের এই সূক্ষ্ম ও জটিল সিস্টেম পরিচালনা করা সম্ভব নয়।
এটা পরিচালনা করার জন্য যে ইন্টেলিজেন্সি দরকার তা কারো দ্বারা সম্ভব নয়। একমাত্র প্রকৃতি আপন খেয়ালে এসব পরিচালনা করছে এবং প্রকৃতির খেয়ালের উপরই এর পরিণতি নির্ভর করছে। আর এক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে পদার্থবিজ্ঞান। কিন্তু যারাই তাদের চাইতে অনেক বেশি বুঝে পদার্থবিজ্ঞানের আশ্চর্যজনক রহস্যের দ্বারোন্মোচন করেছে তাদের বক্তব্য কি? হাজারো বিজ্ঞানী সেই সুদূর অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত জীবন উৎসর্গকারী গবেষণার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের চতুর্দিকে বিদ্যমান অগণিত সৃষ্টির বিভিন্ন রহস্য উদ্ঘাটন করে মানবজাতিকে ধন্য করে চলেছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, রেনেসাঁ যুগের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইনের মধ্যে স্রষ্টা এবং ধর্ম সম্পর্কে মনোভাব কী ছিল? যেহেতু নাস্তিকগণ বিজ্ঞানের উপরেই ভিত্তি করে, সেহেতু সমস্ত পদার্থবিজ্ঞানী তাদের গুরু। সুতরাং পদার্থবিজ্ঞানের অন্যতম যুগপৎ পথিকৃৎ পুরুষ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন স্রষ্টা সম্পর্কে বলেন, স্রষ্টাকে নিয়ে সন্দেহ পোষণ করো না, কেননা কেবলমাত্র একটি নিছক দুর্ঘটনা এই সুসজ্জিত ঔষধ বিশাল মহাবিশ্বের নিয়ন্ত্রক হওয়া কখনোই সম্ভব নয়। এরপরে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন, ধর্ম ছাড়া যে বিজ্ঞান তা হলো পঙ্গু এবং বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ। এছাড়াও ইউনিভার্সিটি অব পেনসালভানিয়ার মলিকিউলার বায়োলজিস্ট বিজ্ঞানী ডক্টর এজে রবার্ট বলেন, স্রষ্টার শক্তি আমাদের প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। আর ফ্রান্সিস বেকন বলেন, বিজ্ঞানকে যে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে জানবে সে অবশ্যই স্রষ্টায় বিশ্বাসী হবে। মাইক্রোবায়োলজির জনক বিজ্ঞানী লুই পাস্তুর বলেন, বিজ্ঞানের সামান্য জ্ঞান আপনাকে স্রষ্টার কাছ থেকে দূরে সরিয়ে দেবে, আর বিজ্ঞানের গভীর জ্ঞান আপনাকে স্রষ্টার আরও নিকটবর্তী করে তুলবে। মহাকাশ গবেষণাকারী পদার্থবিজ্ঞানী আর্নো অ্যালান পেনজিয়াস, যিনি তার তৈরিকৃত রাডারের মাধ্যমে বিগ ব্যাং বিস্ফোরণ পরবর্তী তাপীয় অবস্থা 3.0 কেলভিন রেকর্ড করে পদার্থবিজ্ঞানে 1978 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন, তিনি বলেন, কম হোক বা বেশি, বাস্তবতা থেকে আমরা জানতে পারি মহাবিশ্বের সব কিছুই স্রষ্টার উদ্দেশ্যের সাথে সম্পর্কিত। সুতরাং তার কথাতেই সুস্পষ্ট যে মহাবিশ্বের সব কিছুই একজন স্রষ্টা তার বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। প্রকৃত বিজ্ঞানীরা বা বিজ্ঞান জগতের প্রাণ পুরুষ যারা, তারা কখনোই নাস্তিক ছিলেন না। আইনস্টাইনই যেখানে বলেছেন, বিজ্ঞান ছাড়া যে ধর্ম তা তো অন্ধ। পৃথিবীতে যত ধর্ম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞানভিত্তিক ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন তো যেন বিজ্ঞানেরই পথপ্রদর্শক। তার অসংখ্য প্রমাণ রয়েছে, এমনকি পবিত্র কোরআনের প্রায় হাজারেরও বেশি আয়াত রয়েছে যে আয়াতগুলিকে আধুনিক বিজ্ঞানের প্রচলিত সমস্ত ফ্যাক্টই সমর্থন করে। আর এর দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় পবিত্র কোরআন এমন একজন সত্তার বাণী যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। শুধুমাত্র সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতই যথেষ্ট একতা প্রমাণ করতে এবং তথাকথিত নাস্তিকদের চটোপাঘাত করে চোখে আঙুল দিয়ে স্রষ্টার অস্তিত্ব দেখিয়ে দিতে। কিভাবে সেটা চলুন জেনে আসি। যে বিজ্ঞানের উপর নাস্তিকদের প্রাণের চেয়ে বেশি আস্থা বলে তাদের দাবি, সে বিজ্ঞানকে নাস্তিকরা কিভাবে অস্বীকার করে দেখুন। নাস্তিকদের দাবি, এই মহাবিশ্ব সৃষ্টির জন্য কোনো স্রষ্টার প্রয়োজন নেই এবং এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে। এখন মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে সবচেয়ে আলোচিত এবং গ্রহণযোগ্য থিওরি হচ্ছে বিগ ব্যাং। বিজ্ঞান আমাদের জানাচ্ছে, এখন হতে 13.5 বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্বের সব কিছু একটি অতি ক্ষুদ্র বিন্দুতে কল্পনাতীত তাপ ও চাপের মধ্যে পুঞ্জীভূত ছিল। অতঃপর একটি মহাবিস্ফোরণ দ্বারা এই বিন্দু থেকে এই মহাজগতের সব কিছু অবমুক্ত হয়ে পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, এবং এই ছড়িয়ে পড়া বা মহাবিশ্বের সম্প্রসারণ এখনও অব্যাহত। তাহলে দেখুন, পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারূ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম আর জীবন্ত সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবু কি তারা ইমান আনবে না? পবিত্র কোরআনের এই আয়াতে সুস্পষ্টভাবেই যেন বিগ ব্যাং থিওরিকে আলোকপাত করা হয়েছে। বিজ্ঞান বিশ্ব বিগ ব্যাং থিওরিকে নিখাদ সত্য হিসেবে গ্রহণ করে এরপর আরও ব্যাপক গবেষণা করে চলেছে।
সুতরাং বিজ্ঞান যে বিষয়টিকে জানতে শতকের পর শতক গবেষণা করে এসেছে, সেখানে এই তথাকথিত নাস্তিকগণ নিজেদের সম্পূর্ণ বিজ্ঞানের উপর আস্থাবান বলে দাবি করলেও তারা বর্তমান বিজ্ঞানের বহু সাধনার ফসল সেই বিগ ব্যাং থিওরিকে অস্বীকার করেই বলে মহাবিশ্ব পূর্ব থেকে ছিল এবং থাকবে, একে কেউ সৃষ্টি করেনি এবং এটি দুর্ঘটনাক্রমে আপনাআপনি সৃষ্টি হয়েছে। তাহলে দেখুন, এটা কি মানব চরিত্রের সবচেয়ে জঘন্য বৈশিষ্ট্য তথা ধূর্ততা এবং সুবিধাবাদী চাতুরতা নয়? প্রশ্ন রাখলাম যারা নিজেদের নাস্তিক দাবি করেন তাদের কাছে। সুতরাং দেখুন, এখন থেকে প্রায় 1500 বছর পূর্বের ধর্মগ্রন্থ মহাবিশ্ব সৃষ্টির নিগূঢ় রহস্য মানুষকে জানিয়ে দিয়েছে, আর প্রায় 1500 বছর পর আধুনিক বিজ্ঞান শতকের পর শতক গবেষণা করে সে তত্ত্বকেই উপস্থাপন করেছে। এতে কি সুস্পষ্ট প্রতীয়মান হয় না যে কোরআন একটি অলৌকিক এবং মহাসত্য ঐশী বাণী এবং এটি এমন একজন স্রষ্টার বাণী যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তাও মানুষকে জানিয়ে দিয়েছেন? শুধুমাত্র মানুষের উপলব্ধির সক্ষমতার পরিপূর্ণতা এতদিন পায়নি, তাই মানুষ এতদিন পবিত্র কোরআনের মাহাত্ম্যকে বুঝতে পারেনি। এখন সেই সক্ষমতা অর্জন করেছে, তাই এখন বুঝতে পারছে এবং পবিত্র কোরআনের মহাসত্যকে গ্রহণ করে মহান আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করছে। আর মানুষের সেই উপলব্ধির সক্ষমতা হলো বর্তমান আধুনিক বিজ্ঞান। কিন্তু কিছু ঘাড় তেড়া বেয়াদব উদ্যত অহংকারী পৃথিবীতে সর্বকালে ছিল, এখনও আছে, যারা সুস্পষ্ট সত্যকে জানার পরও, বোঝার পরও, দেখার পরও শুধুমাত্র নিজেদের জেদ ও অহংকারের কারণে তা থেকে মুখ ফিরিয়ে নেয় আর নিজেদের দুর্ভাগাদের দলে অন্তর্ভুক্ত করে। হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় তিনি নিজ পুত্র কেনানকে নৌকাতে উঠতে বলেছিলেন, কিন্তু নিজ পিতাকে নবী হিসেবে পাওয়ার পরও কেনান ইমান আনেনি। দুর্ভাগা কেনান প্লাবনে ডুবে মরে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কাছ থেকে দেখেছে আবু জেহেল, কিন্তু সেই আবু জেহেলই ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া লোকের মধ্যে অন্যতম। ভাতিজাকে নবী হিসেবে পাওয়ার পরও তার কপালে ইমানের স্বাদ জোটেনি, কাফের হয়ে লাঞ্ছনাময় মৃত্যু তার কপালে জোটে। এভাবে খুব কাছে থেকেও, দেখেও, বুঝেও, প্রমাণ পেয়েও কিছু লোকের কপালে হেদায়েত জোটে না। বর্তমান নাস্তিক সম্প্রদায়ও সেসব দলের অন্তর্ভুক্তই বলতে পারি। এই নাস্তিকরা মূলত এক ধরনের লজিক্যাল ফ্যালাসির আশ্রয় নেয়। স্রষ্টার অস্তিত্ব এবং নিদর্শনের ব্যাপারে তাদেরকে যখন যথাযথ প্রমাণ দেখানো হয় তখন তারা বিভিন্ন কুযুক্তি উপস্থাপন করে, যদিও বা সেগুলো ধোপে টেকে না। এই কুযুক্তি উপস্থাপনের মাধ্যমে তেনা পেঁচানোর নামই হলো লজিক্যাল ফ্যালাসি। মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে তারা আরও একটি যুক্তি দাঁড় করিয়ে থাকে এবং সেটি হলো কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে মহাবিশ্বের আপনাআপনি তৈরি। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কী? একটি নির্দিষ্ট স্থানে অনবরত বিভিন্ন ধরনের ভর বা শক্তির কণিকায় তৈরি হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে তা মিলিয়ে যায়, এটাই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। তাহলে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনেই যদি মহাবিশ্ব সম্পূর্ণ নিজ ইচ্ছায় বা যেমন ইচ্ছা তেমনভাবে অস্তিত্বে আসতে পারে, তাহলে কাঁঠাল গাছে আম ধরছে না কেন, লেবু গাছে পেয়ারা ধরছে না কেন, ইত্যাদি এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর হয়তো তথাকথিত নাস্তিকদের জানা নেই। সুতরাং মহাবিশ্ব আপনাআপনি এসেছে আর কোনো স্রষ্টার অস্তিত্ব নেই, তাদের এইসব কথাবার্তা মূলত কতগুলো নিষ্ফল এবং অবান্তর কথাবার্তা ছাড়া আর কিছুই নয়। যারা নাস্তিক তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা নাস্তিক হলেও আপনাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই, বরং আপনারা আমাদের মানবতার ভাই। এভাবে জেদ আর অল্পবিদ্যা নিয়ে নিজেদের ঠকাবেন না এবং মানুষকেও পথভ্রষ্ট করবেন না, কারণ এই মহাবিশ্বের প্রকৃত স্রষ্টা আল্লাহ তাআলাই বলেছেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সুস্পষ্ট ও বিজ্ঞানসম্মত নিদর্শনাবলী দেখতে পেয়েও তা হতে মুখ ফিরিয়ে নেয়, তার অপেক্ষা অধিক জালিম আর কে হবে।